ইতালিতে ফ্রি কোর্সগুলো কিভাবে করবেন, এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম হচ্ছে শুধুমাত্র ভ্যানিসের জন্য, বাট সেখানেও আমি কিছুটা বলেছিলাম। বাট আজকে আমি ডিটেলস বলছি হচ্ছে বিভিন্ন শহর থেকে অনেকেই প্রশ্ন করেছেন যে এই শহরে আমি কিভাবে ফ্রি কোর্সগুলো পাবো। আসসালামু আলাইকুম, আমি নাইম বর্মন, ইতালি ভ্যানিস থেকে। কেমন আছেন সবাই? প্রতিটা শহরের ক্ষেত্রে, প্রতিটা শহরে, ইতালির যতগুলো শহর রয়েছে সব শহরেই কিন্তু এই ধরনের ফ্রি কোর্সের ব্যবস্থা রয়েছে। শুধু জানতে হবে কোথায় এবং কিভাবে যোগাযোগ করে এই ফ্রি কোর্সগুলো করতে পারবেন। রোম বলেন, বলোনিয়া বলেন, মিলানো বলেন, বোলজানো বলেন, সিসিলিয়া বলেন, নাপোলি বলেন, যেই শহরই হোক না কেন সব শহরেই ফ্রি কোর্সের ব্যবস্থা রয়েছে। এবং যেটা নতুন প্রজেক্ট গোল বা এক একটা শহরের লাবরপ্যার তুর্তি, এক একটা শহরে এক এক নামে রয়েছে কোর্সগুলোর। সো এই প্রজেক্টগুলোর আন্ডারে যারা কোর্স করবেন তাদেরকে প্রতি ঘন্টায় 3.5 ইউরো করে পে করবে। এবং যদি আপনি লং কোর্সে ভর্তি হন, অর্থাৎ 3 থেকে 4 মাস বা 700-800 ঘন্টার, আপনারা যারা আগের ভিডিওটি দেখেছেন, এক ভাইয়ের সাথে কথা হয়েছিল, বিয়েতে হঠাৎ করে দেখা হয়ে যায়, সে এরকম একটি ফ্রি কোর্স করেছিল 800 ঘন্টার, এবং তারপরে সে একটি ভালো একটা জব করছে এই মুহূর্তে। সেই যে কোর্সটা করেছে সেই কোর্স রিলেটেডই জব পেয়েছে সে। সবার মনে যে প্রশ্নটা যে আমি কিভাবে করব, বিভিন্ন শহর থেকে যেই প্রশ্নগুলো আসে আমার কাছে যে ভাই আমি এই শহরে কিভাবে করব, আমি ওই শহরে কোথায় যোগাযোগ করব, সো এই প্রজেক্টগুলোর আন্ডার যে কোর্সগুলো সেগুলো করতে অবশ্যই আপনি আপনার শহরের বিভিন্ন শহর বিভিন্ন নামে হচ্ছে। আমাদের এখানে কোল্লেগা মেন্টর অফিস বলে, অনেকে বলে চেন্ট্রোপের লিম্পিয়েগো, বা চেন্ট্রোপের লিম্পিয়েগোটা হচ্ছে অফিসিয়াল নেম। সো আপনার শহরে চেন্ট্রোপের লিম্পিয়েগো কোথায় রয়েছে সেখানে আপনার যোগাযোগ করতে হবে এই কোর্সগুলোর জন্য। এবং সবসময় কিন্তু সব ধরনের কোর্স অ্যাভেলেবেল থাকে না, যেমন অনেকে ওয়েল্ডিংয়ের কোর্স করতে চান, কেউ চান হচ্ছে পিজার কোর্স করতে, কেউ কুকের কোর্স করতে, কেউ কামিডের কোর্স করতে। সো আপনাকে আপনার শহরের যে কোল্লেগামেন্টো বা চেন্ট্রোপের লিম্পিয়েগোর অফিস রয়েছে সেখানে যে যোগাযোগ করতে হবে যে এই মুহূর্তে কি কি কোর্স অ্যাভেলেবেল রয়েছে আপনার শহরে। এছাড়াও যারা মনে করেন আপনার ইন্টারনেট ইউজ করতে পারেন, তারা ইন্টারনেটের মাধ্যমেই কিন্তু ঘরে বসেই দেখতে পারবেন যে কখন কোন কোর্সগুলো রয়েছে আপনার শহরে। আপনি যদি গুগলে যে সার্চ দেন যে ফ্রি কোর্স বা কোর্সো গ্রাতুইতো ইন রোমা, কোর্সো গ্রাতুইতো ইন বোলজানো, কোর্সো গ্রাতুইতো ইন মিলানো, যদি এভাবে আপনি সার্চ দেন তাহলে কিন্তু আপনার ফ্রি কোর্সগুলো কী কী রয়েছে সবগুলো চলে আসবে। কোন কোর্সটা কবে থেকে শুরু হবে, কত ঘন্টার কোর্স, এগুলো সব চলে আসবে। সেই অনুযায়ী আপনি সরাসরি কোল্লেগা মেন্টর অফিসে যে বলতে পারেন যে আমি এই কোর্সটা করতে চাচ্ছি। সো সেই কোর্সটা করার জন্য সাধারণত বিভিন্ন এজেন্সি হচ্ছে এই কোর্সগুলো করিয়ে থাকে, বাট রেজিস্ট্রেশনটা করতে হয় অবশ্যই কোল্লেগা মেন্টো বা চেন্ট্রোপের লিম্পিয়েগোর অফিসে যে। সো চেন্ট্রোপের লিম্পিয়েগোর অফিসে যে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে ফ্রি কোর্সগুলোর জন্য। আর এই কোর্সগুলোর জন্য যেমন একটা প্রথম প্রশ্ন ছিল যে যাদের ডকুমেন্ট নাই তারা কি করতে পারবে কিনা, না, এখানের উত্তরটা হচ্ছে যাদের ডকুমেন্ট নাই তারা করতে পারবে না, অবশ্যই ডকুমেন্ট থাকতে হবে আপনার এই কোর্সগুলো করার জন্য। আপনি ইতালি যেই শহরেই থাকুন না কেন, আপনি আপনার চেন্ট্রোপের লিম্পিয়েগোর অফিসে যেয়ে যোগাযোগ করে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারেন, এবং এটা অবশ্যই আপনার দক্ষতা বাড়াবে। কাজের এক্সপিরিয়েন্স না থাকলেও এই দক্ষতাগুলোর জন্য ছোটো ছোটো এই কোর্সগুলোর কারণে আপনার কাজ পেতে কিন্তু সুবিধা হবে। অনেকেই বলেন যে ডকুমেন্ট রয়েছে কিন্তু আমি বেকার ঘুরতেছি, বাট আপনি 7-8 মাস বেকার না থেকে আপনি যদি এই কোর্সগুলো করেন আপনার কাজ পেতে যেমন সুবিধা হবে এবং আপনার পরবর্তী বিদেশের লাইফটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে উঠবে। পাশাপাশি অবশ্যই ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করতে হবে। ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমি সাজেস্ট করব রিতুস ইতালিয়ান ক্লাস, তার মাধ্যমে অনলাইনে ক্লাস করতে পারেন যারা সরাসরি স্কুলে যেতে পারেন না। আর যাদের স্কুলে যাওয়ার সুযোগ রয়েছে তারা প্রথমে এসে চিপিইয়া স্কুলটাতে ভর্তি হয়ে যাবেন। প্রত্যেকটা শহরেই রয়েছে ভাষা শিক্ষার জন্য, সম্ভবত 40 ইউরো করে পে করতে হয়, নট পার মান্থ, 40 ইউরো একবারই শুধু ভর্তি হওয়ার সময় ভর্তি ফি দিতে হয়। আর আরেকটা জিনিস, যারা নতুন আসছেন, এসেছেন বা আসবেন, তারা পাশাপাশি চেষ্টা করবেন এখানের ইতালির ড্রাইভিং লাইসেন্সটার পড়াশোনা করতে। এটার জন্য আপনি অনলাইনে পড়াশোনা করতে পারেন। এখানে আমি সাজেস্ট করবো অবশ্যই এলএম পাতেন্তার কথা, কারণ আমি মোটামুটি ইতালির সবগুলো পাতেন্তার ক্লাসে একটু হলেও ক্লাস করে নিয়েছি যে কোনটা ভালো এটা বোঝার জন্য। সেক্ষেত্রে আমি সবসময় দেখেছি এলএম পাতেন্তার মিস্টার মানিক, তার যে বোঝানোর স্কিল সেটা অনেকটাই ভালো। মানে আপনি যদি ভাষা নাও পারেন অথবা আপনার বুঝতে সমস্যা হয় অনেক কিছু, সেক্ষেত্রে উনি আপনাকে ক্লাসের ভিতরেই এমনভাবে বুঝিয়ে দেয়, মাথার ভিতরে ঢুকিয়ে দেয় যে অনেক ইজি হয়ে যায় পড়াশোনাগুলো। যেহেতু সে অনেকদিন, আমি যেটা খোঁজ নিয়েছি যে কোচিং সেন্টারে ছিলেন, কোচিং সেন্টার চালিয়েছেন, সো সেক্ষেত্রে পড়ানোর যেই, মানে একজন মানুষকে বোঝানোর যে স্কিলটা সেটা খুব ভালো রয়েছে। সো এই দুইজনকে আমি সবসময় সাজেস্ট করি দুইটা জিনিসের জন্য, যে এই দুইটা জিনিসে যদি আপনারা পাশাপাশি দক্ষ হন তাহলে আপনাদের কাজ পেতে আরও বেশি সুবিধা হবে। আর কোর্সগুলো অবশ্যই ফ্রি কোর্সগুলো করার চেষ্টা করবেন, এতে করে আপনাদের দক্ষতা বাড়বে। ভালো থাকবেন সবাই, আশা করি সবাই সবার প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন যে কোথায় যে কোর্সগুলো করবেন।
সবাই অবশ্যই যার যার সিটির এখন জিজ্ঞেস করতে পারেন অ্যাড্রেসটা কথা, অনেকে অ্যাড্রেসটাও জানতে চায়। নর্মালি আপনি যেই শহরে থাকেন পুরাতন বাঙালিদেরকে জিজ্ঞেস করবেন যে আপনার চিত্রপাল ইম্পিরিয়াল অফিসটা কোথায় রয়েছে, যেখানে আপনার সিডিও সার্টিফিকেট নেওয়া যায়, অথবা বেকার যখন হন, কাজ যখন না থাকে, তখন ডিজোকুপাসিয়নে মারার সময় আপনার ওখানে যে একটা কিন্তু সার্টিফিকেট নিতে হয়, ডিজোকুপাতো বা রেজিস্ট্রেশন করতে হবে, এটা কিন্তু নিয়ম। সো এইভাবে যদি একটু ডিটেলস বুঝিয়ে বলেন তাহলে বলতে পারবে। তার বাইরেও যদি মনে করেন যে না কেউ কাউকে পাচ্ছেন না, সেক্ষেত্রে অবশ্যই একটু কারো সাহায্য নিয়ে ইন্টারনেটে জাস্ট সার্চ দিবেন ম্যাপে, গুগল ম্যাপ। প্রবাসে থাকতে হলে, ইউরোপে থাকতে হলে আপনার গুগল ম্যাপটা ইউজ করতে জানা খুবই 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 জরুরি কিন্তু। সো গুগল ম্যাপে যদি আপনি সার্চ দেন চিত্রপাল ইম্পিরিয়াল দিয়ে, অবশ্যই আপনার যদি লোকেশন অন করা থাকে মোবাইলে, তাহলে অবশ্যই আপনার আশেপাশে যেটা চিত্রপাল ইম্পিরিয়াল অফিস সেটা কিন্তু আপনাকে দেখানো হবে। সো সেই অনুযায়ী আপনি কিন্তু সরাসরি চলে যেতে পারেন চিত্রপাল ইম্পিরিয়াল অফিসে এবং ভর্তি হতে পারেন ফ্রি কোর্সগুলোতে। সবাই ভালো থাকবেন, আশা করি সবাই সবার দক্ষতা অর্জন করে ভালো ভালো কাজে ঢুকবেন। 7-8 মাস বসে না থেকে আপনারা টার্গেট নিয়ে আসবেন। যারা নতুন আসতেছেন তাদেরকে বলবো টার্গেট নিয়ে আসার জন্য যে আমি প্রথম 8 থেকে 1 বছর সময় দিতে হবে আমার দক্ষতা অর্জনের জন্য, তারপর থেকে আমি ভালো ভালো কাজ পাবো। বাট এই প্রথম সময়টা যদি আপনারা এই দক্ষতা অর্জনে কাজে লাগান তাহলে আপনার পরবর্তী লাইফ অনেক সুন্দর।